প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সম্পাদ্য চার অর্থাৎ 8.2 অনুশীলনীর চতুর্থ পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখনি, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে সম্পাদ্য চারে যে বিষয়টা ছিল, কোন ত্রিভুজের তিনটা বাহু দেওয়া ছিল আর এদের অন্তর্ভুক্ত দুটি কোণ দেওয়া ছিল, চতুর্ভুজটি অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা বাহুগুলো 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর একটা একটু ছোট নিলে ভালো হয়, যেটা আমরা 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার নিয়েছি। আর এই কোণগুলো আমরা একটা 60 ডিগ্রি নেব আর একটা 45 ডিগ্রি নেব। যে কোনো কোণ নিলেই হবে, আসলে কোশ্চেনে উল্লেখ করা থাকলে তখন সেটাই নিতে হবে। তো এটা চাঁদার সাহায্যে মেপে তোমাদের 60 ডিগ্রি নিতে হবে। জাস্ট এই গর্তটা এই বিন্দুতে বসিয়ে রেখাটার সাথে মিলিয়ে নিয়ে এই নিচের যে লেখাগুলো আছে এগুলো পড়তে হবে। এইখানে 60 ডিগ্রি দেখাচ্ছে, এখানে ফোঁটা দিয়ে তোমাকে আসলে ওই পুরোটাই যে যোগ করতে হবে তা না, জাস্ট স্কেল দিয়ে ধরে ওর যে ছোট যোগ করলে ওইটা 60 ডিগ্রি হয়ে যাবে। তো এটা আমরা এক্স কোণ দিলাম, আর একটা আমরা 45 ডিগ্রি কোণ এখানে একে নেই, এটাও আমরা চাঁদা বসিয়ে নিই। এখানে চাঁদা বসিয়ে নিয়ে আমরা নিচের লেখাগুলো দেখব, যে 40 আর 50-এর মাঝে যে বড় দাগটা আছে এটাও, এটাও যে পুরোটা যোগ করতে হবে তা না, জাস্ট স্কেলটা ধরতে হবে ওই বিন্দু বরাবর। আমরা পুরোটা যোগ করলেও হবে, ছোট করে যোগ করলেও হবে। তো এটা হলো আমাদের 60 ডিগ্রি কোণটা, আর এটা ছিল 45 ডিগ্রি। এটা আমরা ওয়াই কোণ নাম দিলাম। তো এখন এই যে অন্তর্ভুক্ত কোণের বিষয়টা, এটা আমরা একটু ক্লিয়ার করি। আমরা একটা রাফলি যদি চিত্র তোমাদের দেখাই, যে দেখো এইখানে আমরা যদি দেখি যে এটা আমাদের এ বাহু আর এটা বি বাহু, এই দুটো বাহুর মাঝখানের কোণটাকে বলা হয় ওই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ। তো এইখানে কোশ্চেনে আসলে সৃজনশীল আসলে অবশ্যই উল্লেখ করে দেবে যে কোন কোন বাহুর অন্তর্ভুক্ত কোণ আসলে কোনটা, আর না হলেও আমাদেরকে আসলে বলে নিতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিচ্ছি যে এ আর বি বাহুর অন্তর্ভুক্ত কোণটা এক্স ধরছি, আর যেহেতু বাহু এখানে তিনটা আছে, কোনো একটা বাহু দুইবার আসবে, সেই দ্বিতীয়টা আমরা ধরলাম যে বি আর সি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ওয়াই। তোমরা ভিন্নটাও ধরতে পারো, সমস্যা না। তো এখন প্রথমে আমরা আমরা বিবরণে অঙ্কনের বিবরণে সেটা লিখবো, কোন কোণের অন্তর্ভুক্ত, কোন বাহুর অন্তর্ভুক্ত কোন কোনটা। তো প্রথমে যে কোনো একটা রশ্মি আমরা বিই এঁকে নিলাম, এরপরে আমরা একটা বাহু অর্থাৎ আমরা প্রথমেই এ বাহুটা বড় বাহুটাই কেটে নেব। তো প্রথমে এ বাহুর সমান করে এইভাবে জাস্ট সমান মাপ নিয়ে নিতে হবে, নিয়ে আমরা বিই থেকে একটা অংশ এইভাবে কেটে নেব, যেটাকে আমরা সি নামকরণ করলাম, বিসি অংশ কেটে নিলাম, আর এখানে আমরা এ লিখে দেব। এবার এই বি বিন্দুতে আমরা এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবো। তো এটা তোমরা নিশ্চয়ই জানো যে প্রথমে এই বিন্দুটাকে কেন্দ্র করে এটা যে কোনো একটা মাপের ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটা এইভাবে বৃত্তচাপ দিয়ে নিতে হয়, এটা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে, তারপরে ওই মাপটা নিয়েই আবারও এই বি বিন্দুতে কাটা বসিয়ে তোমার কম্পাস যেন না নড়ে, এই এই রেখাকে টাচ করে এইদিকে যতদূর খুশি দিতে পারো। আর 60 ডিগ্রি কোণের একটা বিষয় হলো যে এই যে প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়েই দাও না কেন, দ্বিতীয়বার আসলে এই মাপটা নিতে হয়, 60 ডিগ্রি কোণের কিন্তু একই মাপ হয়। দেখো এই যে এই মাপটা একই হয়েছে, কিন্তু অন্যান্য কোণের ক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে অবশ্যই দ্বিতীয়বার এই মাপটা কিন্তু নিতে হবে। তো এই মাপটা আমরা নিয়ে এখানে যেটা টাচ করিয়েছিলাম, এইখান থেকে আগের বৃত্তচাপের উপর আর একটা বৃত্তচাপ দিতে হয়, তারপরে এটা আমরা যদি বড় করে যোগ করে দিই তাহলেই এক্স কোণের সমান কোণ এই বি বিন্দুতে উৎপন্ন হয়ে যাবে। তো এটা আমরা জাস্ট স্কেলটা সুন্দর মতো বসিয়ে এটা বড় করে আমরা যোগ করে দেব। তো উপরে আমরা একটা এফ নাম দিলাম আর ভিতরে আমরা লিখে দিই যেটা এক্স, তাহলে এক্স কোণের সমান করে আমরা সিবিএফ অথবা এফবিসি কোণ আঁকলাম। তো এখন আমরা যেহেতু এ আর বি বাহুর অন্তর্ভুক্ত কোণটা এক্স ধরেছি, তাহলে এ বাহুটা যেহেতু এইদিকে আছে, বি বাহুটা তাহলে নিশ্চয়ই এই দিকে থাকবে। এই কারণে আমাদের বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এখন একটা অংশ কেটে নিতে হবে। এইভাবে আমরা বি এর সমান মাপ নিয়ে নিলাম, এটা আমাকে বিএফ থেকে এই অংশটা কেটে নিতে হবে এইভাবে। তো এখানে আমরা এ নাম দিয়ে দিই আর এখানে লিখি বি। তো এবার আমরা যেহেতু ওয়াই কোণটাকে তোমরা ইচ্ছে করলে এ আর সি বাহুর অন্তর্ভুক্ত ধরতে পারো, যদি এ আর সি বাহুর অন্তর্ভুক্ত ওয়াই ধরো তাহলে এখানে এ বাহু থাকলে সি বাহুটা এইদিকে থাকবে, সেক্ষেত্রে ওয়াই কোণটা কিন্তু এইখানে আঁকতে হবে। আর এখন আমরা যেহেতু বি আর সি বাহুর অন্তর্ভুক্ত কোণ ধরেছি ওয়াই, তো বি বাহুটা যেহেতু এইখানে আছে তাহলে সি বাহুটা এইদিকে থাকতে হবে। তো এইদিকে বাহুটা আমরা পেতে গেলে ওয়াই কোণটা উপরে আঁকতে হবে। তো এটা আসলে সম্পাদ্য পাঁচে গিয়ে আঁকতেই হবে উপরে একটা কোণ, যেহেতু তিনটা কোণ দেয়া থাকে সেখানে, তো আমরা সেই জন্য এটা নিয়েছি। তো এই ওয়াই কোণের সমান করে আঁকতে গেলে প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ দিলাম, তারপরে এই একে কেন্দ্র করে আমাকে এই পাশে টাচ করাতে হবে, টাচ করে এইভাবে একটা বৃত্তচাপ দিয়ে নিতে হবে এইভাবে, তারপরে এই
এই পাশের মাপটা নিতে হবে 60 ডিগ্রি দেখো একই মাপ ছিল এবার দেখো ছোট বড় আছে সো এটা সমান করে এই মাপটা আগে নিয়ে নিতে হবে নেয়ার পরে আমরা যেখানে ছেদ করেছিল এইখানে কেন্দ্র করে এর উপর আরেকটা বৃত্তচাপ দিয়ে নিতে হবে হ্যাঁ এরপরে আমরা এটা হচ্ছে যে এ বাহুর সাথে যোগ করব কিন্তু এই নিচে আমরা লাগাবো না লাগিয়ে দিলে আবার ত্রিভুজ হয়ে যাবে তো এইটা যোগ করে যতদূর পর্যন্ত আসা যায় এখানে আমরা একটা জি নাম দিয়ে দেই আর এই জন্য আমরা সি বাহুটা ছোট করে নিয়েছিলাম না হলে দেখো অনেক দূর চলে যেত এখান থেকে সি বাহুটা আবার কেটে নিতে হবে তো সি বাহুর মাপটা আমরা নিলাম এইভাবে সমান করে নিলাম নিয়ে এইখানে এই এজি থেকে আমাদের একটা অংশ এইভাবে কেটে নিতে হবে যেটাকে আমরা এখানে ডি নামকরণ করলাম এই ডি নামকরণ করার পরে আমরা সি কমা ডি এই দুটো যোগ করে দেব তো এটা আসলে ব্যাখ্যাপ্পা একটা চতুর্ভুজ হয় এটা কিছু করার নেই এখানে চারটা বাহু হলেই হবে যেমন এ বি একটা বাহু বি সি একটা বাহু সি ডি একটা বাহু আর এ ডি একটা বাহু চতুর্ভুজ কিন্তু এখানে হয়ে গেছে সো এইখানে আমরা ছোট হাতের সিটা লিখে দেবো যেটা সি এর মাপে আর এটা ওয়াই কোণ ছিল এবার আমরা এটার বর্ণনাটা দেখব প্রথমে আমাদের বলতে হবে মনে করি কোনো চতুর্ভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এ সমান ফাইভ সেমি বি সমান ফোর সেমি আর সি সমান টু সেমি এবং এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এক্স কোণ সমান 60 ডিগ্রি এবং বি এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ ওয়াই কোণ সমান 45 ডিগ্রি দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে নেক্সট প্রথমেই বিই যে কোনো একটা রশি আঁকি বিই হতে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই দুই নম্বর স্টেপে আমরা বলছি বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবিএফ কোণ আঁকি তারপরে বিএফ হতে বি এর সমান করে বিএ অংশ কেটে নিই এ বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিএজি কোণ আঁকি তারপরে এজি হতে সি এর সমান করে এডি অংশ কেটে নিই এরপরে সি কমা ডি যোগ করি তাহলে এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ তো এটি ছিল আমাদের আজকের এই সম্পাদ্য চারের আলোচ্য বিষয় আজকে পর্যন্তই ধন্যবাদ।